11 দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি বার করা খুবই সহজ নিয়ম রয়েছে। প্রথম, তোমাদের যে সংখ্যাটি দেওয়া হবে, ধরো যেমন একটি সংখ্যা 8 0 1 6 4 5 9 1, এই সংখ্যাটি দেওয়া হলো, বলা হলো যে এটি 11 দ্বারা বিভাজ্য কিনা। তোমাদের তখন কি করতে হবে, তোমাদের এখানে সংখ্যাগুলো হয় তোমার বাম দিক থেকে নিতে হবে, অর্থাৎ এই দিক থেকে যাবে, এই দিক থেকে যাবে, অথবা তুমি একক ঘর অর্থাৎ এই এককের থেকে তুমি আসবে, যে কোনো একটি, হয় এককের ঘরের অঙ্ক থেকে আসবে অথবা তুমি তোমার খাতার বাম দিক থেকে যাবে। এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি বিজোড় সংখ্যাগুলির সঙ্গে বিজোড় সংখ্যাগুলি নেবে এবং জোড় সংখ্যাগুলির সঙ্গে জোড় সংখ্যাগুলি নেবে। এখানে আমি বিজোড় সংখ্যাগুলিতে দাগ দিয়েছি। বিজোড় সংখ্যাগুলি হচ্ছে, দেখো বিজোড় সংখ্যাগুলি আমাদের 8 1 4 9, এবং জোড় দিকের সংখ্যা অর্থাৎ 0 6 5 1, 0 6 5 1, এই দুটি পার্টে তুমি যোগ করবে। তাহলে এই দুটি যদি যোগ করা হয়, যদি তুমি এই দুটো যোগ করো, তাহলে দেখো যদি যোগ করি আমরা, তাহলে আমাদের কি হচ্ছে, দেখো 9 1 10 8 4 12, অর্থাৎ 22। এখানে যোগ করে দেখো 6 5 11, 11 1 12। তাহলে দেখো অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিয়োগফল, যে আমরা যদি বিয়োগ করি 22 থেকে 12 বাদ দিই, তাহলে আমাদের আসছে 10। 10 যেহেতু 10 আসছে, সেহেতু সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়। যদি কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হয়, তবে সেটা সর্বদা এই যোগফল, এই যোগফলের, এই যোগফলের যে যোগফল, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার যে যোগফল, অর্থাৎ জোড় অর্থাৎ 1 বিজোড় 1 3 5 এবং 7, এবং জোড়ের দিক থেকে দেখো 0 6 5 1, এগুলো আমরা জোড় হিসেবে কাউন্ট করছি, কারণ এটা 2 নম্বরে আছে, এটা 6 নম্বরে আছে, এটা 5 নম্বর এবং এটা 1 নম্বরে আছে। যদি আমরা এমন কাউন্টিং করি, তাহলে আমরা এইগুলিকে আমরা ধরছি, এইগুলিকে আমরা ধরছি বিজোড় এবং এইগুলিকে আমরা ধরছি জোড়, যেহেতু এটা জোড় স্থানীয়, এটা হচ্ছে জোড় স্থানীয় আর এটা হচ্ছে বিজোড় স্থানীয়। তো যদি তোমাদের 11 দ্বারা বিভাজ্য হয়, 11 দ্বারা বিভাজ্য হয়, তবে 11 দ্বারা বিভাজ্য হয়, তবে বিজোড় স্থানীয় এবং জোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টির পার্থক্য হয় 0 নতুবা
11 দ্বারা বিভাজ্য হয়, 11 দ্বারা বিভাজ্য হয়। দেখো আমরা যদি আরেকটি সংখ্যা লিখি 2 3 6 9 7 0 6 9, এই সংখ্যাটি দেওয়া হলো 2 3 6 9 7 0 6 9। তাহলে তোমরা যদি করতে হয়, যদি এটা দেওয়া থাকে তাহলে তোমরা যখন করবে তখন তোমাদের কি করতে হবে, প্রথম আমরা বিজোড় স্থানীয় অর্থাৎ 2 6 7 এবং 6, তাহলে দেখো একটা ঘর ছেড়ে ছেড়ে দিয়ে তোমরা করবে, তাহলে 2 যোগ 6 যোগ 7 যোগ 6। অপর দিকে কী করবে, অপর দিকে উল্টোগুলো নেবে যেগুলো জোড় স্থানীয় আছে। এই যে জোড় স্থানীয় আমি দুটো দু সাইড থেকে দাগ দিলাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে দেখো 3 9 0 9, তাহলে দেখো যোগ করে দেখো 6 2 8, 8 7 15, 15 6 21, এদিকে যোগ করো 9 9 18, 18 3 21, 18 3 21। তাহলে দেখো দুদিকে দেখো এখানে 21 এসছে এখানে 21 এসেছে, অর্থাৎ 21 থেকে দেখো 21 বাদ দিলে হচ্ছে আমাদের 0, এই 2 3 6 9 7 0 6 9 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো যদি তোমাদের 11 দ্বারা বিভাজ্যের বিষয় আসে তখন তোমরা একটা কথা মাথায় রাখবে, যে 11 দ্বারা বিভাজ্য হতে গেলে সব সময় তোমার মাথায় রাখতে হবে যে জোড় স্থানীয় অঙ্কগুলি এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলি যেগুলি রয়েছে, অর্থাৎ প্রথম থেকে তুমি যদি বাঁ দিক থেকে যাও তাহলে প্রথমে সংখ্যাটি নেবে, একটা ছেড়ে দিয়ে পরের সংখ্যাটি নেবে, একটা ছেড়ে দিয়ে পরের সংখ্যাটি নেবে, এইগুলির একদিকে যোগ করবে এবং অপর দিকে তোমরা যোগ করবে যেগুলো বাকি থাকলো। যোগ করে যদি যোগ করে যে পার্থক্য হবে সেটি পার্থক্যের মানটা যদি শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই দিকে সমষ্টি এবং এই দিকে সমষ্টির পার্থক্য যদি শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তবে তোমরা মনে রাখবে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে।